নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি চাকরির আপডেট বা জব আপডেট নিয়ে কথা বলবো তবে তার আগে আমি তোমাদের বলবো আজকের যে চাকরির আপডেট বা জব আপডেট এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট ঠিক আছে এটা কিন্তু কোনো রকমের সরকারি চাকরি না তাই এটাকে কেউ সরকারি চাকরি ভাববে না আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই দেখো কোনো কোম্পানির তরফ থেকে যখনই আমরা একটা নোটিফিকেশান পাই বা জব আপডেট পাই আমাদের হোয়াটসঅ্যাপে যখনই তারা দেয় বা আমি যখন নোটিফিকেশান পাই বাই ইমেল তো তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাতে চলে আসি তো অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে তোমাদের আত্মীয় স্বজনের মাঝে অবশ্যই শেয়ার করো ঠিক আছে তো আজকের যে চাকরির আপডেট তোমরা ফটো দেখে হয়তো বুঝেই গেছো হ্যাঁ বিআর ফ্যাক্টরিতে চাকরি বা বিআর কোম্পানিতে চাকরি দেখো বিআর ফ্যাক্টরিতে চাকরির জন্য বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে দু হাজার চব্বিশে কিন্তু একদম প্রথম বিআর কোম্পানিতে চাকরির জন্য কর্মী নিয়োগ চলছে দু হাজার তেইশে অনেক কর্মী নেওয়া হয়েছিল তবে তারপর যারা বয়স্ক রয়েছে অনেকে কাজ ছেড়ে দিয়েছিল সেই সমস্ত পদগুলো যেগুলো কোম্পানির খালি হয়ে যায় তো সেই সমস্ত পদে কিন্তু আবার পুনরায় কর্মী নিয়োগ চলছে তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক ভিডিও শেষ পর্যন্ত দেখবে আজকে যে জব আপডেট সেটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরি বা বিয়ার ওয়ার হাউসের চাকরি দেখো বিয়ার ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় রয়েছে লোকেশনগুলো আমি এক এক করে বলবো তবে আমি তোমাদের বলে দিই বিয়ার যে প্ল্যান্ট রয়েছে বা বিয়ার ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে কিন্তু তোমাদের কাজ করতে হবে তোমাদের কি কী কাজ করতে হবে অনেকগুলো কাজ আছে দেখো প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্ট রয়েছে ডেটা এন্ট্রি শিট ডিপার্টমেন্ট রয়েছে বিআরএ ডেটা এন্ট্রি ডিপার্টমেন্ট কিন্তু অনেকগুলো থাকে বিআর কোম্পানিতে তার সাথে ডেস্ক পারসন রয়েছে বা যেটা তোমাদের বলা হয় যেটা মহিলাদের ক্ষেত্রে রিসেপশানিস্ট সেটা রয়েছে এবং অনেকগুলো পদ রয়েছে আমি আলোচনা করব তোমাদের স্যালারি কত প্রথমে দেখে নাও প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং সতেরো হাজার টাকা পর্যন্ত ঠিক আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এফ তোমরা পাবে এফের সুবিধা তোমরা পাচ্ছ এফ কেটে চোদ্দো হাজার পাঁচশো টাকা তোমাদের হাতে দেওয়া হবে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে যে কোনো যোগ্যতায় তো বন্ধুরা যে কোনো যোগ্যতায় কিন্তু তোমরা এখানে কাজ করার জন্য আবেদন করতে পারবে এই চাকরিটির জন্য কিন্তু তোমরা যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবে কোম্পানির পক্ষ থেকে কিন্তু রকম এক্সপিরিয়েন্স বা রকম যোগ্যতা চাওয়া হয়নি খুবই হালকা কাজ এটা কিন্তু রকম বাইরে ঘুরে ঘুরে কাজ না রোদ্দুরের মধ্যে একদম ওয়্যারহাউস বা ফ্যাক্টরির মধ্যে কাজ এডুকেশান কোয়ালিফিকেশান আমি তোমাদের বললাম এবার জব লোকেশানটা টুক করে দেখে নাও জব লোকেশন হচ্ছে নদিয়া কল্যাণী হুগলি গুরাফ কলকাতা শ্রীরামপুর ধুলাগড় হাওড়া বীরভূম এই সমস্ত জায়গায় যেখানে যেখানে বিয়ারের প্ল্যান্ট রয়েছে বা ফ্যাক্টরি রয়েছে সেই সমস্ত জায়গাগুলোয় ঠিক আছে তোমাদের কাজ কিন্তু প্রত্যেক দিন ন ঘন্টা করে তোমাদের প্রত্যেক দিন ন ঘন্টা করে কাজ হবে তার মধ্যে তোমাদের তিরিশ মিনিট টিফিন ব্রেক দেওয়া হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট তোমরা টিফিন ব্রেকের জন্য টাইম পেয়ে যাবে স্যালারি তো আমি তোমাদের বলেই দিলাম যে চোদ্দো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ডিপার্টমেন্ট ওয়াইজ ঠিক আছে প্যাকিং প্যাকেজিংয়ের জন্য যারা আবেদন করবে তোমাদের বলবো আবেদন কিন্তু সব অফলাইনে করতে হবে তোমাদের অফলাইনে তোমরা আবেদন করবে আর যে কোনো যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবার এজ লিমিট সেটা দেখে নাও একটু এজ লিমিট কী চেয়েছে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পুরুষ এবং আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত ফিমেল আশা করি তোমরা যদি জবের বিভিন্ন ভিডিও দেখো বা জব সম্পর্কে জানো অ্যাপ্লাই করেছো আগে এগুলো জানবে জানা থাকা জানা তোমাদের হয়তো জেনে গেছো দেখো না জানলেও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পারমানেন্ট জব অনরোল জব এটা কিন্তু কোনো ভেন্ডার পেরোল না ডাইরেক্ট এটা হবে তোমাদের ডাইরেক্ট চাকরি তোমাদের অনরোল জব আর পি ইএসআই এই সুবিধাগুলো পাচ্ছো আর সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের অফিসে যেতে হবে বা বিয়া ফ্যাক্টরি যেখানে আছে সেই ফ্যাক্টরিতে গিয়ে সেই ফ্যাক্টরি এইচ আর রিক্রুট করে তো এইচআরদের কাছে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপর স্পট জয়নিং হয়ে যাবে তো সেই নাম্বারটা আমি তোমাদের ভিডিওর নিচে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি ডাইরেক্ট অফিসিয়াল নাম্বার তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এইচ আরকে তোমরা ফোন করে নাও এইচ আর ম্যাডাম তোমাদের যেদিন যেতে বলবে তোমরা ইন্টারভিউ দিতে চলে যাবে তোমাদের ডকুমেন্ট নিয়ে আর সিভি নিয়ে ঠিক আছে